তুমি যদি তার খেয়াল না রাখো তাহলে হয়তো কোনো দুষ্ট লোক তার খেয়াল রাখবে আর তারপর তো তুমি জানোই কি ঘটবে তুমি কি করে এই ভালো কাজটা তোমার হাতছাড়া করে দিতে পার দেখুন শয়তান তাকে ভালো কাজে উৎসাহিত করছে তো সে তাদেরকে আবার ডেকে এনে বলল ঠিক আছে আমি তার খেয়াল রাখব কিন্তু সে আমার সাথে আমার মন্দিরে থাকতে পারবে না আমার আরেকটা বাড়ি আছে সে সেই ঘরে থাকবে সে মেয়েটিকে বলল তুমি ওখানে থাক আমি আমার মন্দিরে থাকব তো মেয়েটা সেই বাড়িতে একটা ঘরে থাকত আর সেই ধর্মযাজক তার জন্য প্রতিদিন খাবার নিয়ে এসে তার নিজের দরজার বাইরে রেখে দিত শয়তানের কুমন্ত্রণা। সে মেয়েটির বাড়িতে পর্যন্ত যেত না নিজের দরজার বাইরেই খাবার রেখে দিত আর মেয়েটিকে ঘর থেকে বের হয়ে এসে খাবার নিয়ে যেতে হতো সে মেয়েটির দিতে তাকিয়ে দেখতে পর্যন্ত ও চাইত না তখন শয়তান আবার তার কাছে এসে বলল তুমি করছোটা কি তুমি কি জানো না মেয়েটা যখন তার ঘর থেকে বের হবে আর তোমার মন্দির পর্যন্ত আসবে লোকে তাকে দেখতে পাবে তোমার উচিত তার দরজায় যে খাবারটা রেখে আসা সে বলল হ্যাঁ আসলেই শতান কিন্তু তার সাথে সামনাসামনি কথা বলছে না তাকে ওয়াস ওয়াশা বা কুমন্ত্রণা দিচ্ছে